বাংলা 11ই জ্যৈষ্ঠ সাম্যদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এবছর কাজী নজরুল ইসলামের 123তম জন্মজয়ন্তী, যে নজরুলের রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধেও তিনি ছিলেন সুকচা কবিতার পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন ব্যক্তির জন্মজয়ন্তী গোটা বাঙালি সমাজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে থাকে। গেল 2 বছর করোনার কারণে অনেকটা নিয়ম রক্ষার্থে উদযাপিত হয়েছে নজরুল জয়ন্তী। এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন নজরুল সংগঠন ইতিমধ্যেই নানা কর্মসূচির আয়োজন করে। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান এবং দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা শহর গোটা রাজ্যে এবছর নজরুলের 123তম জন্মজয়ন্তী উদযাপন করবে নজরুল প্রেমীরা। তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র জোর কদমে। তবে রাজ্যে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা বনমালীপুর স্থিত নজরুল কলাক্ষেত্রে। 26 তারিখ আমরা এখানে সকালবেলা বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠান প্রোগ্রাম আছে, যেমন প্রভাত রেলি টেলি এসব আছে। এই উপলক্ষে আমরা আগে থেকেই স্টেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।